সো লাস্ট সেকশনে আমরা এই জিনিসটা ডিজাইন করেছিলাম, এবং এই সেকশনে আমরা দেখিয়েছিলাম হচ্ছে আমি একটা ফন্ট অ্যাপ্লাই করেছিলাম যেটা হচ্ছে আমার ব্রাউজারে থাকে। সো এই ফন্টটা অ্যাপ্লাই করেছিলাম, এই ফন্টটা আমি আর ইউজ করব না, আমি একটু ডিফারেন্ট একটা ফন্ট ইউজ করব, এবং ওই ফন্টটা আমি দেখিয়ে দিব। এখানে বাকি সব স্টাইল ঠিক আছে, জাস্ট আমি ফন্টটা সরিয়ে নিয়েছি। সো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনো একটা ফন্ট আনার, সেটা হচ্ছে সাপোজ আমি যদি গুগলে যেয়ে লিখি গুগল ফন্ট, অ্যান্ড গুগল হচ্ছে আমাকে কিছু ফ্রি ফন্ট ইউজ করতে দেয়। আমি এইখানে সাপোজ এই ফন্টটা আমার ভালো লেগেছে, আমি এই ফন্টটাতে যাব, এবং আমি কোনো একটা স্টাইল একদম চিকন দেখে একটা সিলেক্ট করব। এটা আপাতত এটা কাটি, আমি আরও কিছু স্টাইল নিব, একটা একটু মোটা নিব, আমি চাইলে ইটালিকও সিলেক্ট করতে পারি, আর একটা আরেকটু মোটা, আরেকটা এইটুকু মোটা। হ্যাঁ, সো আমি চাইলে সবগুলো ফন্টই এখান থেকে নিতে পারি, কিন্তু আমি অ্যাকচুয়ালি সবগুলো ফন্ট নিব না। আমরা একদম প্রথমে একটা কথা বলেছিলাম যে আমার প্রতিটা ফন্ট আমি যেখানে এখানে যতগুলো সিলেক্ট করছি সবগুলো কিন্তু আমার ব্রাউজারে ডাউনলোড হবে ফন্টগুলো গুগলের সার্ভার থেকে। সো আমি যত বেশি ফন্ট নিব, যত বেশি ফাইল আসবে, আমি চেষ্টা করব যত কম ইউজ করা যায়। সো আমার মনে হয়েছে এই কয়েকটা নিলে হচ্ছে আমি সবগুলো টাইপেরই পেয়ে যাচ্ছি একটা করে। সো আমি চাইলে সব নিতে পারতাম, বাট নিলে হচ্ছে এগুলো ইভেনচুয়ালি আমার ব্রাউজার ডাউনলোড করবে, আমার ওয়েবসাইটটা স্লোয়ার হবে, সো সেই জিনিসটি স্কিপ করার জন্য। অ্যান্ড দুইভাবে ইম্পোর্ট করতে পারি, একটা হচ্ছে লিঙ্ক, দ্যাট ইজ আমি HTML ফাইলে, আমরা এর আগে লিঙ্ক ইউজ করেছিলাম হচ্ছে স্টাইল শিট আনার জন্য, আমি লিঙ্ক দিয়ে আনলাম, সো দুটা লিঙ্ক, অ্যান্ড এটা জাস্ট সিম্পলি আমি কপি করব। এবং এই ফন্টটা অ্যাপ্লাই করার জন্য আমি যদি এখন এখন যেহেতু ফন্টটা আমার কাছে আছে, আমি ফন্টটা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো, যদিও আমি এটা আগে একটা ট্রাই করেছিলাম। সো অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে দুটো ফন্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে এইটা যেটা আমরা মাত্র নিয়েছি, অ্যান্ড আরও একটা দেওয়া আছে সেন্স শেরিফ। এটার রিজন হচ্ছে ইন কেস এই ফন্টটা ডাউনলোড করতে পারলো না, সেক্ষেত্রে একটা ব্যাকআপ এই ফন্টটা ইউজ করবে। এখন আমি এই ফন্টটা HTML এবং বডিতে দিয়েছি, তার মানে হচ্ছে ওভারঅল সব জায়গায় পড়বে। আমি যদি রিলোড দিই আপনি দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড ওয়েট এটা কম দেওয়াতে অনেক কম আসছে, অনেক চিকন আসছে। এখানে যদি আপনি দেখেন আমি কী কী ওয়েট নিয়েছি, 100, 300, 500 অ্যান্ড 700। প্রথমটা H1-এ সবচেয়ে বড়টা পড়েছে, অ্যান্ড এখানে যদি আমি হচ্ছে 300 এখন ইউজ করতে পারবো আমি, সো এটা 300 দেই, রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন এটা একটু মোটা, আমার মনে হয়েছে এটা এটাই বেটার স্যুট করবে। অ্যান্ড বাই দ্য ওয়ে HTML অ্যান্ড বডিতে দেওয়াতে পুরো সিস্টেমে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি একটা ওয়ে দেখালাম যেটা খুব ইজিলি আমরা কোনো একটা ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারি, ফ্রি ফন্ট যেগুলা, ইভেন আপনি চাইলে আপনি যে কোনো ফন্ট ফাইলও ইউজ করতে পারেন। এখন ইউজুয়ালি হচ্ছে গুগলের ফন্টটা ইউজ করার রিজন হচ্ছে গুগলের যেহেতু অনেকগুলো সার্ভার, সো আপনার দেখা যাবে এই ফন্টটা আপনার ওয়েবসাইট যেখানেই হোস্ট করা থাকুক, গুগলের এই ফন্টটা হয়তো এই ফন্টটা অ্যাকচুয়ালি এই লিঙ্কটা এখান থেকে এই ফাইলটা ডাউনলোড হতে খুব ফাস্টার হবে, কারণ গুগলের যেহেতু সার্ভার বেশি, আপনার খুব নিয়ারেস্ট কোনো একটা লোকেশন থেকে ডাউনলোড হবে। সো ইউজুয়ালি এরকম পপুলার সাইটগুলো থেকে আমরা ফন্টগুলো ইউজ করি, বাট আপনি চাইলে ম্যানুয়ালিও হচ্ছে কোনো একটা ফন্ট ফাইল ইউজ করে ওই স্টাইলটা ইউজ করতে পারেন বা ওই ফন্টটা ইউজ করতে পারেন। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ধন্যবাদ।